এসব নিজের চোখে দেখা, নয়তো কোনো শোনা শুনি। অশ্ব চলে আড়াই পায়ে, গজ চলেছে কোনাকুন। ছড়ায় অন্নদাশঙ্কর রায় যেমন লিখেছিলেন, এই সবার প্রত্যক্ষ ট্রিগার পয়েন্টটা কিন্তু আমাদের সবার চোখে দেখা, কোনো শোনা কথার জল্পনা নয়। একদিকে সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের মুখে ভীষণ প্রতিজ্ঞা, তৃণমূলের চারজনের পাল্টা বিরোধীদের আটজনকে গ্রেফতারির হুঙ্কার, তো অন্যদিকে এবিপি আনন্দে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিস্ফোরক সাক্ষাৎকার, যেখানে শাসকের একেবারে শীর্ষ স্তরে একাধিক বিষয়ে মতবিরোধে স্পষ্ট ইঙ্গিত, আর দুটোই অন ক্যামেরা, অর্থাৎ ওই অন্নদাশঙ্করের ছড়ার ভাষায় নিজের চোখে দেখা। কাজেই সংবাদ মাধ্যমের ভুল ব্যাখ্যা বা কুৎসা অপপ্রচার বলে উড়িয়ে দেয়া কার্যত অসম্ভব। বঙ্গ রাজনীতির এই দুই সাম্প্রতিক ঢেউই আছড়ে পড়েছে আমাদের আজকের সভার বিষয়। আজকের বিষয়, আমাদের চার হলে পাল্টা ওদের আট, বদলাপুরের পথ ধরেই কি চলবে রাজ্যপাট, আদিনব্যের দ্বন্দ্বের কাঁটা বিঁধে আছে ঘাস ফুলে, ভোটের আগে কত বড় ঢেউ শাসকের উপকূলে। এই সভার প্রথম বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ। নমস্কার। এমনিতে কাকে ধরা হবে, কাকে ধরা হবে না, কে ধরা পড়বে পড়বে না, এগুলো ঠিক করার জন্য ভারতে আইপিসি বলে একটা জিনিস আছে, ইন্ডিয়ান পেনাল কোড। কিন্তু যদি রাজমহল পাহাড় পার করে পশ্চিমবাংলার মাটিতে একবার পা রাখেন, এখানে আইপিসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান পিসির কোড। এবার ইন্ডিয়ান পিসির কোড অনুযায়ী এখানে ঠিক হয় যে কাকে ধরা হবে, কাকে ধরা হবে না। আমি সোজাসুজি মূল কথায় চলে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, বিজেপি যদি আমার চারজনকে ধরে, আমরা ওদের আটজনকে ধরবো। আমাদের পরিষ্কার কথা, বিজেপির আট কেন যদি ৮০ জন ধরার মতো অপরাধ করে থাকে, তাহলে আপনি তাদেরকে ধরবেন। সে আপনার চারজন ধরা পড়ুক কি না পড়ুক, বিজেপির হয়ে কেউ যদি রাজনীতি করার নাম করে কোনো অপরাধ করে, ক্রাইম করে, তাদেরকে আপনি ধরবেন, তার জন্যই আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং আপনি যেটা বলছেন, এটা আদৌ কি আপনার কোনো হুমকি নাকি এটা আপনার একটা সন্ধি প্রস্তাব? এর মানেটা কী দাঁড়ালো? ওরা আপনার চারজনকে না ধরলে আপনি ওদের আটজনকে ধরবেন না, তারা যদি ধরার মতো কাজ করে থাকে তাহলেও ধরবেন না? মানে আমাদের রাজ্যে তৃণমূলের হয়ে, তৃণমূল করার নাম করে যারা চাকরি চুরি করে, গরু চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, তাদেরকে তো আপনি এমনি ধরবেন না, একদিনে প্রমাণ হয়ে গেছে। এবার বিজেপি করতে গিয়ে যারা এখানে ধর্মে ধর্মে দাঙ্গা লাগাবে, দাঙ্গা উস্কানি দেবে, যারা এখানে উত্তরবঙ্গে শিশু পাচারের র্যাকেট চালাবে থেকে শুরু করে আরও যা যা কিছু অপরাধ করবে, আপনি তাদেরকেও ধরবেন না যদি তারা আপনার এই সন্ধি প্রস্তাবে, আপনার সঙ্গে এই চুক্তিপত্রে সই করে। তাহলে আপনার পুলিশ ধরবে ডাকাকে? কোনো প্রফেসর কার্টুন আঁকলে তাকে ধরবে? কোনো কৃষক আপনাকে দাঁড়িয়ে সারের দাম নিয়ে প্রশ্ন করলে তাকে ধরে জেল খাটাবে? এইটা করবে আপনার রাজ্যের পুলিশ এবং বিজেপি বা তৃণমূল করার নাম করে অপরাধীরা হাতে এই দুটো রাজনৈতিক দলের পতাকা নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি দাঁড়িয়ে এই কথাটা বলছেন। এমনিতে বিজেপির যে আটজনকে ধরবেন বলে আপনি বলছেন, দেখা যাবে তারাও আপনার দলেরই প্রাক্তন, মানে তারাও যা অপরাধ ইত্যাদি ইত্যাদি যা কিছু আপনার দলে থাকতেই করেছে। মানে দেখবেন, আমাদের রাজ্যটা এমন একটা রাজ্য না, মানে এখানে খেয়াল করে দেখবেন আপনি প্রায় এমন কোনো তৃণমূল নেতা পাবেন না যে কখনো চুরি করেনি, আর প্রায় এমন কোনো বিজেপি নেতা পাবেন না যে কখনো তৃণমূল করেনি। সুতরাং যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরবে বলে বলছেন, তারাও আলটিমেটলি তৃণমূলের থাকতেই চুরি টুরি করে এখন বিজেপিতে গেছে, তাদেরকেও ধরবেন না যদি তারা ওনার সঙ্গে এই চুক্তিপত্রে সই করে। ধরুন এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় বসে আছেন, উনি এসছেন, আমাদের খুব ভালো লাগছে। আমি জানি না উনি কীভাবে এলেন, এমনি দরজা দিয়ে ঢুকে চলে আসতে পারলেন নাকি দরজার বাইরে দেবাংশুকে মারিয়ে ঢুকতে হলো। কিন্তু যাই হোক, রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অন্য কেউ না, সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এক, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেআইনি বাড়ি আছে গড়িহাটে, বিদেশে চুরির টাকা আছে, সব আছে, কিন্তু যে কোনো আমি ধরে নিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় চারটে গোপন সোর্স থেকে কিছু খবর পেয়েছিলেন, খবরগুলো পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে। আসলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনো চুরির টাকা নেই, কোথাও বেআইনি সম্পত্তি নেই, বাড়ি নেই, সব ঠিক আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই অবধি বলে থেমে থাকেননি, উনি বলেছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় নিজে একেবারে ওনার সামনে দাঁড়িয়ে ওনার কাছ থেকে পয়সা ইনকাম করা যায় এমন দপ্তর চেয়েছিলেন, বলেছিলেন যে আমাকে এরকম একটা দপ্তর দাও। এই এর সাক্ষী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের করাপশনের সাক্ষী। আমি করাপশন শব্দটা বলছি, এটা আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। হয় রাজীব বন্দ্যোপাধ্যায় সৎ, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে উনি আজকে হজম করে নিয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় দল পাল্টে আবার ওনার দলে ফিরে গেছে বলে। আমাদের রাজ্যে মনে করুন অর্জুন সিং, ২০১৯ লোকসভার পরে, এমনকি ২০২১ বিধানসভার পরে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে এই রাজ্যের সরকারের যে কয়েকজন মন্ত্রী, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, কয়েকজন মন্ত্রী নিয়মিত রাজ্যপালের কাছে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসতেন যে পোস্টপোল ভায়োলেন্সে এরা এরা আমাদের ওপর অত্যাচার করছে, আমাদের দলের লোকেদের খুন করছে, বাড়ি পড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এবং প্রতিটা তালিকায় এক নম্বর নাম হতো অর্জুন সিংয়ের। সেই অর্জুন সিংকে দলে নিয়ে নিলেন,
তাকে উনি আর গ্রেপ্তার করবেন না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি ছবি দেখাতে পারি, এখন আমার মোবাইলে রয়েছে, বালুরঘাটে এটা মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস, ব্যানারে লেখা বাংলার রাম রহিম ধর্ষক সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। তার বাড়িতে রাজ্যের সিআইডি গেছিল, এ মোদি অমিত শাহ সিবিআই ইডি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি গেছিল তার বাড়িতে, তাকে খুঁজে না পেয়ে নোটিশ আটকে দিয়ে এসেছিল দেওয়ালে যেন দপ্তরে দেখা করে। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে বাংলার রাম রহিম বলে গ্রেপ্তার চেয়ে মিছিল করলো, তৃণমূলে যোগ দিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে বসে থাকে। সুতরাং এই যে একটা কথা তৃণমূল কংগ্রেস থেকে মাঝে মধ্যে বলে না, কথাটা ভুল বলে না, যে বিজেপি হচ্ছে একটা ওয়াশিং মেশিন, গোটা দেশের বিভিন্ন উদাহরণ দিয়ে বলে যে কেউ অন্য দলে থাকলে সে চোর, বিজেপিতে গেলে সে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যায়। কিন্তু ভাই, বিজেপি যদি ওয়াশিং মেশিন হয়ে থাকে, তৃণমূল কংগ্রেস তো ধোপাবাড়ির গাথা। তৃণমূল কংগ্রেসের এই ধোপাবাড়ির গাথা, তারাও গিয়ে কতগুলো ময়লা জামা কাপড় পরিষ্কার করে তাদেরকে এখন নিজের শোকেসে সাজিয়ে রেখেছে। সুতরাং এটাকে আজকে অস্বীকার করবেনটা কী করে? আজকে বাংলার মানুষের জায়গা থেকে আমি বলছি, কেননা তৃণমূলের লোকের কী মনে হচ্ছে, বিজেপির লোকের কী মনে হচ্ছে, এটা ইমেটেরিয়াল। বাংলার একজন সাধারণ মানুষ তিনি আজকে দাঁড়িয়ে কী বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করছে যে আমার রাজ্যের পুলিশ ফোর্স কাকে গ্রেপ্তার করবে, কাকে গ্রেপ্তার করবে না, তার সঙ্গে সংবিধান, আইন, ন্যায় অন্যায়ের কোনো সম্পর্ক নেই। যে আমার রাজনৈতিকভাবে প্রতিপক্ষ, সে যদি আমায় গ্রেপ্তার করতে আসে, আমার বেশ করবে, আমার দলের লোকেরা চুরি করবে, পার্থ চুরি করবে, তার জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করবে, অনুব্রত চুরি করবে, বেশ করবে, চুরি করবে, আমাদের দলের লোকেদেরকে চুরি করতে দিতে হবে। যদি তারা গ্রেপ্তার হয়েছে, আমি আইন জানি না, সংবিধান জানি না, কিচ্ছু জানি না ভাই, তোমার দলের অপরাধীদেরকে আমি গ্রেপ্তার করব। আর যদি আমার দলের লোকেদেরকে নির্বিঘ্নে চুরি করতে দাও, তাহলে তুমিও পশ্চিমবাংলা তোমার মৃগয়া ক্ষেত্র, যত ইচ্ছে এখানে চুরি করো, ডাকাতি করো, দাঙ্গা করো, খুন করো, ধর্ষণ করো, শিশু পাচার করো, যা পারো করো, এখানে পুলিশ তোমার কেশাগ্র স্পর্শ করবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে এটা ঘোষণা করছেন। শুনুন, 34 বছর আমরাও সরকার চালিয়েছিলাম, সব কাজ ঠিক করেছি, কোনো ব্যর্থতা নেই, কোনো বিচ্যুতি নেই, এমন নয়। 10টা কাজ করতে পেরে থাকতে পারি, হয়তো 5টা কাজ করতে পারিনি, সমালোচনা করার সুযোগ আছে, ন্যায্য সমালোচনা করার অনেক সুযোগ আছে, কিন্তু মাথা উঁচু করে বলতে পারি যে 34 বছর সরকার চালিয়েছি, প্রায় গোটা সময়টা, কয়েক বছর বাদ দিলে প্রায় গোটা সময়টা কেন্দ্রে আমাদের বিরোধী সরকার, কখনো কংগ্রেসের সরকার, কখনো বিজেপির সরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বরের ঘরের মাসি, কোনের ঘরের পিসি, উনি কংগ্রেস সরকারেরও মন্ত্রী ছিলেন, বিজেপি সরকারেরও মন্ত্রী ছিলেন, ওনার হাতে ইডি ছিল, সিবিআই ছিল, তার ইনকাম ট্যাক্স ছিল, ভিজিলেন্স ছিল, যাবতীয় সব কিছু ছিল। তার থেকে বড় কথা কি, আমাদেরকে গ্রেপ্তার করার মনের মধ্যে 16 আনা ইচ্ছে ছিল, 30 বছর ধরে চেষ্টা করেছেন, 34 বছর ধরে চেষ্টা করেছেন। আমাদের একজন কাউন্সিলরকে দুর্নীতির দায়ে কোনো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ব্ল্যাকমেল করা যায়নি, কাউকে গ্রেপ্তার করা যায়নি। তার কারণটা হচ্ছে, 10টা কাজ আমরা করে থাকতে পারি, হয়তো 5টা কাজ করতে পারিনি, কিন্তু কখনো কারুর 1 টাকা চুরি করেনি আমাদের নেতা মন্ত্রীরা। মাথা উঁচু করে রাজনীতি করেছে, কী না লড়াই করেছে কেন্দ্রের বিরুদ্ধে আমরা, ইনি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই শেখাচ্ছেন আমাদেরকে, কংগ্রেসের আমল থেকে শুরু করে পরে বাজপেয়ীর আমলে কী না লড়াই করেছে জ্যোতি বসুর নেতৃত্বে বামপন্থীরা, বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামপন্থীরা এদের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন ইডি সিবিআইয়ের ভয়ে জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে রাত জাগতে হয়নি। এইটা ছিল একটা সরকার, একটা ব্যবস্থা, আজকে একটা ব্যবস্থা আমাদের রাজ্যে চালু হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী অসহায়ের মতো প্রলাপ করছেন যে আমার দলের লোকেদেরকে ধরো না, তাহলে আমি তোমাকে অফার করছি তোমার দলের লোকেদের। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা আপনাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করব, শুধুমাত্র আজকে বিজেপিকে বলছেন কি কোনো বিরোধী দলকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা এর আগে একাধিকবার বাংলার মিডিয়াকে বলেছেন, বাংলার বহু বুদ্ধিজীবীকে বলেছেন, বাংলার একাধিক নিউজ চ্যানেলের নাম করে মঞ্চে দাঁড়িয়ে এমনকি এই অভিযোগ করেছেন যে সন্ধেবেলা এরা আলোচনার আসর বসায়, আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বড় বড় কুৎসা করে, এদের সব মালিকের খবর আমার জানা আছে, কার কোথায় টাকা আছে, কী আছে, এমনকি এই কথা বলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে, যে নাকি ওনার কাছে খবর আছে বাংলার বেশ কিছু মিডিয়া মালিক তারা নাকি পর্নোগ্রাফির ব্যবসা করে, এই ব্যবসা করতেও আমি দিচ্ছি, ছেড়ে রেখেছি, কাউকে গ্রেপ্তার করছি না, আমার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কুৎসা করলে কিন্তু আমিও দেখিয়ে দেবো আমি কী করতে পারি। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে তার বক্তৃতায় বলেছেন যে এমনকি আমার রাজ্যে আমি বেআইনি পর্নোগ্রাফির ব্যবসাকেও অ্যালাউ করে দেব, বা কেউ করলে তাকে আমি কিছু বলবো না, যদি না সে আমার বিরুদ্ধে সন্ধেবেলা করে টিভি চ্যানেলে বসে কুৎসা করে। এইটা হচ্ছে একটা রাজ্য, একটা রাজ্যের সরকার কতটা অসহায় হলে সরকার চালানোর নাম করে এই প্রলাপ বকতে পারে। আমাদের মনে আছে, এই যে বলেন না মাঝে মধ্যে আমাদের বদলা নয় বদল চাই, বিরাট দয়া করেছেন আমাদের ওপর বদলা না নিয়ে, ফাইল দেখাতেন, এখন বলেন, এখন কিছু করতে না পেরে বলেন যে আমাদের দিদির বিরাট মহান, আমাদের দিদি হচ্ছে সিপিএমকে ক্ষমা করে দিয়েছে, কিছু করেনি, গ্রেপ্তার করতে পারতো, গ্রেপ্তার করেনি, উনি কী গ্রেপ্তারটা করবেন? 2010-এ মঞ্চে ফাইল রেখে দেখিয়েছিলেন যে এই হচ্ছে সিপিআইএমের দুর্নীতির ফাইল, সিপিএম সারদা থেকে কী কী টাকা খেয়েছে, কোত্থেকে কী টাকা খেয়েছে না খেয়েছে, কোন মন্ত্রীর কী দুর্নীতি আছে, করাপশন হয়েছে, কী হয়েছে, এই হচ্ছে ওদের দুর্নীতির ফাইল। আর কয়েক মাস পরে বিধানসভার ভোট, আমি ক্ষমতায় আসবো, মুখ্যমন্ত্রী হব, তারপর প্রতিটা ফাইল খুলে বিচার হবে,
হবে এবং প্রত্যেকজন নেতা জেলে যাবে। ওনার কথার প্রথম ভাগটা সত্যি হলো, কয়েক মাস পরে ভোট হলো, বামপন্থীরা হেরে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, ওনার হাতে পুলিশ এলো, উনি ক্ষমতায় আসলেন, আমরা বিরোধী আসনে গিয়ে বসলাম, প্রতিটা ফাইল এক এক করে খোলা শুরু করলেন। একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, দশটা নয়, রাজীববাবু বলতে পারবেন, উনি তখন রাজ্যের মন্ত্রী ছিলেন, 39টা কমিশন তৈরি করেছিলেন, 39টা কমিশন, সাইবারি কমিশন, মরিচাবি কমিশন, এই কমিশন, সেই কমিশন, আনন্দমার্গী কমিশন, বানতলা কমিশন, ধানতলা কমিশন, 39টা কমিশন তৈরি করেছিলেন। আজকে 12 বছর পরে আমি জানতে চাই 39টা কমিশন কী হলো। দয়া করে এই যুক্তি এখানে দিতে আসবেন না কেউ আমার পরে, যারা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের উপর বিরাট দয়া করে কাউকে গ্রেপ্তার করেনি। যে দয়া করার ইচ্ছা থাকতো তাহলে কেউ 39টা কমিশন খুলতো না। 39টা কমিশন খুলেছেন গ্রেপ্তার করবেন বলেই, কিছু পাননি, প্রমাণ পাননি, করতে পারেননি, এটা বাংলার মানুষ দেখেছেন। 34 বছর ধরে সিপিএমের বিরুদ্ধে মিথ্যে কথা আপনি বলে ক্ষমতায় এসেছেন। দয়া করে এইটাও এখানে কেউ বলবেন না যে না সিপিএম সমস্ত ফাইলগুলোকে নষ্ট করে দিয়ে চলে গেছিলো, তখন কম্পিউটার ছিল না, ডিজিটাইজেশন ছিল না, সিপিএম যাওয়ার আগে সব ফাইল পুড়িয়ে দিয়ে চলে গেছিলো, তাই ওদের বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া যায়নি। ভাই, পোড়া ফাইল নয়, আমরা একেবারে জ্যান্ত ফাইল দেখেছি মমতা ব্যানার্জির হাতে। যদি সিপিএমের ফাইল পোড়ানোর ইচ্ছে থেকেও থাকতো, সিপিআইএম ফাইল পুড়িয়ে দিয়ে যেতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আস্ত ফাইল আমাদেরকে দেখিয়ে বলেছিলেন যে এই ফাইলগুলো আমার হাতে এসে গেছে, এই ফাইলের ভিত্তিতে আমি তদন্ত করে এদেরকে জেলে ঢোকাবো। আপনি ক্ষমতায় আসার আগে কী বলেছিলেন ছেড়ে দিন, 10 বছর ক্ষমতায় থাকার পরে একদিকে বিকাশ ভট্টাচার্যরা মামলা লড়ে, বামপন্থীরা রাস্তায় ঘাটে মিছিল করে, এদেরকে চোর বলে, এদেরকে ডাকাত বলে, এত কিছু করে এদের এত নেতা জেলে ঢুকে গেল। আমি আপনাদেরকে তারিখ দিয়ে বলছি, 2022 সালের 21শে জুলাই ধর্মতলায় সভা হচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে খুলবো সিপিএমের ফাইলগুলো, খুলবো সিপিএমের বিকাশবাবু, আমাদের নামে এত বদনাম, মিথ্যে কথা বলা হচ্ছে, কুৎসা করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, খুলবো সিপিএমের ফাইলগুলো, খুলবো, কে জন্মের সার্টিফিকেট ভুল দেওয়া হয়েছে, কাকে কী করা হয়েছে, না করা হয়েছে, চিড় করে চাকরি দেওয়া হয়েছে, খুলবো ফাইল খুলবো। 21শে জুলাই দাঁড়িয়ে বললেন, ওনার কাছে সব ফাইল আছে, উনি ফাইল খুলবেন। তার 5 সপ্তাহ পরে 29শে অগাস্ট ওই ধর্মতলার মোড়ে, তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়ে গেছেন, 29শে অগাস্ট ওই ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ভাবতে পারেন, আলমারি নেই, টেবিল নেই, ফাইল নেই, সরকার থেকে যাওয়ার সময় সব নষ্ট করে দিয়ে চলে গেছে। মানে চিন্তা করুন, 5 সপ্তাহ আগে ধর্মতলায় ফাইল দেখালেন, 5 সপ্তাহ পরে বলছেন আলমারিও নেই নাকি ফাইলও নেই। মানে চিন্তা করুন, গরু কয়লা বালি বেছে শান্তি হয়নি, সিপিএমের দুর্নীতির ফাইল বেছে খেয়ে নিয়েছেন, এমন সরকার চালিয়েছেন। সুতরাং আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, আজকের যে মোশন তার প্রথম ভাগটাকে নিয়ে আমি বললাম, দ্বিতীয় ভাগটাকে নিয়ে সত্যি আমার কিছু বলার নেই, তাই আমি ওর মধ্যে আর ঢুকলাম না। যে নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, এই নতুন পুরনো তৃণমূল একটা অদ্ভুত জিনিস। কদিন আগে দেখলাম পার্থ ভৌমিক, তিনি হচ্ছেন দাঁড়িয়ে ঘোষণা করছেন যে পুরনো তৃণমূল অসৎ ছিল হয়তো, দুর্নীতির যা অভিযোগ 2021 আগের মন্ত্রিসভার বিরুদ্ধে আছে, 2021 পরের মন্ত্রিসভাটা খুব সৎ, এটা নতুন তৃণমূল, এখানে কোনো দুর্নীতির অভিযোগ পাবেন না। এদিকে আবার উনি এটা ঘোষণা করার সময় দেখি পাশে বসে আছেন কুণাল ঘোষ, তিনি কে? তিনি নতুন তৃণমূলের নেতা, যিনি পুরনো তৃণমূলের আমলে জেল খেটেছেন। এদের তাই তৃণমূলের নতুন পুরনো কী জানি না, কিন্তু ভাই একটা জিনিস জানি, আমরা যখন এখন তো বুফে সিস্টেম হয়ে গেছে বিয়ের বাড়িতে, আগে যখন বিয়ে বাড়িতে খেতে যেতাম, বসিয়ে খাওয়ানো হতো, এবং সবাই গোটা আমন্ত্রিত সবাই একসঙ্গে খেতে বসতো না, মানে ব্যাচের পর ব্যাচ খাওয়ানো হতো, একটা ব্যাচ বসতো, খাওয়া হয়ে গেলে উঠে গিয়ে পরের ব্যাচ আবার বসতো, তৃণমূলটাও এরকম, একটা ব্যাচ বসেছে, খাওয়া হয়ে গেছে, তারা পুরনো তৃণমূল উঠে গেছে, পরের ব্যাচ আবার খেতে বসেছে, এবার এরা খাবে, তারপর উঠবে, তারপরের ব্যাচ খেতে বসবে, যতদিন না এদেরকে ঢাকিসহ বিসর্জন দেওয়া যাবে, এদের এই লোকের টাকা মেরে খাওয়া খাওয়াই চলতেই থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ শতরূপ। শতরূপ ফান্ডামেন্টাল কিছু প্রশ্ন তুললো, হুমকি না সন্ধি প্রস্তাব, কিন্তু একটা জায়গায় এসে আমি ভাবলাম ভুল শুনছি না তো, বললো 34 বছরে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি ছেড়েই দিলাম, বিনয় চৌধুরী নিজে বলেছিলেন ঠিকাদারদের সরকার, দিনের পর দিন তাই নিয়ে বিতর্ক চলেছিল। আচ্ছা, অত পিছনে যদি নাই যেতে চাই, 2007 সাল রেশন কেলেঙ্কারি, একটার পর একটা রেশন দোকানে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছিল, অয়নশীল এবং বাকিবুর রহমান, এই জামানায় এখন যারা জেলের মধ্যে যারা অভিযুক্ত তাদের শুরুটা কিন্তু হয়েছিল বাম আমলেই। সুতরাং দুর্নীতির অভিযোগ 34 বছরে একটাও ওঠেনি, অবশ্য এই দাবিটা খুব স্বাভাবিক নয় এবং এটা সত্যিও নয়। সুবন্ধু, আমি তো বলার পরে তিনজন বলেছে, আমি তিনগুণ সময় চাইছি না, কিন্তু যদি মিনিট তিনেক সময় পাই, প্রথম কথা হচ্ছে সুবন্ধু, তুমি যেটা আমি বলার পরে বললে, আমি একবারও বলিনি যে বামফ্রন্টের আমলে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি, অভিযোগ তো টানা উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন, যখন সেটা প্রমাণ করার সময় আসলো 12 বছরে একটা অভিযোগ প্রমাণ করতে পারেননি, আমি এইটা বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে রাজীবদা, আমি আপনাকে বলছি, আপনাকে পার্সোনালি নেবেন না, এখানে কারোর সাথে কারোর কোনো ব্যক্তিগত বিরোধের প্রশ্ন না এটা, আপনি যেটা বললেন যে আপনি ভুল করেছিলেন ফিরে এসেছেন, বাস্তবে আমরা কী দেখলাম,
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি সত্যি হয়ে থাকে, আপনার ভুল এইটা ছিল না বনসহায়ক নিয়োগে দুর্নীতি করা, আপনার ভুল এইটা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে অর্থকরী উপার্জন করা যায় এমন দপ্তর চাওয়া, আপনার ভুল ছিল তৃণমূল ছাড়া, ভুল সংশোধন মানে হচ্ছে তৃণমূলে ফেরত আসা, ফিরে আসলেন সাতক্ষণ মাফ হয়ে গেল। আমরা এবং এটাকে আমি বলে না, এদিকে আরও যে তিনজন বসে আছেন বা তিলোত্তমাদিও কিছুটা হয়তো ওরকমভাবে মেনশন না করে, যে যে অভিযোগের প্রশ্নগুলো উঠেছে একটা অভিযোগও কোনো বিরোধী দলের অভিযোগ নয়, এমনকি তৃণমূল কংগ্রেসের অভিযোগ নয়, প্রতিটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখনিঃসৃত অভিযোগ নিয়ে আজকে আলোচনা হয়েছে। যদি আপনারা তিনজন মিলে বলে থাকেন যে এই কথাগুলো মিথ্যে বলেছি আমরা, তার মানে আপনারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী বললেন। আমি দেবাংশু যে লম্বা তালিকা শোনালো বালিতে কী হয়েছিল, এখানে কী হয়েছিল না হয়েছিল, 12 বছর ধরে এই সমস্ত ক্যানেস্তারা বাজিয়ে যাচ্ছে, সিপিএমের জায়গায় মাথা উঁচু করে আছে তৃণমূলের মন্ত্রিসভাটা জেলের ভেতর ঢুকে যাচ্ছে, তাই আমি ওর উত্তর দিয়ে সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমি একটা কথা এখানে বলছি, সুমনদার প্রশ্নটা এখানে সৌজন্যরও নয়, প্রশ্নটা বদলারও নয়, একদম সত্যি কথা সহজভাবে আমাদের মেনে নেওয়া হোক। যদি কেউ ক্রাইম করে থাকে, অপরাধ করে থাকে, তাকে ছেড়ে রাখাটা কোনো সৌজন্য নয়, আর তাকে ধরাটা কোনো বদলাও নয়, কর্তব্য রাজ, এটা আমরা কর্তব্য, এটা রাজধর্ম। আপনি কোনো সৌজন্য করছেন না, কেউ অপরাধ করেছে জেনে তাকে ছেড়ে রেখে, তাকে ধরলেও কোনো বদলা হবে না যদি আপনি সত্যি সত্যি ন্যায়সঙ্গতভাবে তাকে ধরেন সঠিক কারণে। আমি দেবাংশুকে বলি, দেবাংশু ভাই, সিপিএম গত বিধানসভা ভোটে শূন্য পেয়েছে, তুমি না বললেও এটা গোটা বিশ্বের লোক জানে, এটা নতুন করে বলার জন্য তুমি সময় নষ্ট করো না। সিপিএম শূন্য পেয়েছে, যদিও সিপিএম রাজনৈতিক দল হিসেবে শূন্যটা তুমি একটুখানি ভুল বললে, কেননা সিপিএম ভারতের 11টা রাজ্যে বিধানসভায় আছে, কোনো রাজ্য থেকে লোকসভায় আছে, তোমরা পশ্চিমবাংলার বাইরে সারা পৃথিবীতে শূন্য, সেটা কথা নয়। কথাটা হচ্ছে সিপিএম শূন্য এটা আমরা সবাই জানি, আমরা বিধানসভা ভোটে হেরে গেছি, দাঁড়িয়ে এখানে এটা বলতে পারছো না যে পার্থ চট্টোপাধ্যায়কে যে এই অভিষেক ব্যানার্জি চোর বলেছিল, পার্থ চট্টোপাধ্যায় সত্যি চোর নাকি সৎ? আমরা জানতে চাই যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে, আমি জাস্ট উত্তর দেবে, রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করেছিলেন এগুলো সত্যি বলেছিলেন নাকি মিথ্যে বলেছিলেন? শুভেন্দু অধিকারীর টাকা খাওয়ার ভিডিওটা সত্যি ছিল নাকি মিথ্যে ছিল? যদি সত্যি শুভেন্দু অধিকারী টাকা খেয়ে থাকে, তাহলে সেই শুভেন্দু অধিকারীকে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন আবার মন্ত্রী করলেন? অরূপদাও যথারীতি ও সত্যি কথা বলার অভ্যেস বা সত্যি কথা বলার মত অভ্যেস খুব বেশি নেই, থাকলে একদিন তৃণমূল করতেও পারতো না। ও এটা বললো সুশান্ত ঘোষের নামে নাকি কী অভিযোগ প্রমাণিত হয়েছে, কোন পৃথিবীর কোন আদালতে, স্টেট ওই হাইকোর্ট অফ তৃণমূলে প্রমাণ হয়েছে বোধ হয়, সুশান্ত ঘোষের বিরুদ্ধেও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। ও যে কথাগুলো বলছে আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রমাণ করতে পারেনি, হ্যান করতে পারেনি, ভাই তোমরা সুশান্ত ঘোষকে একদিন জেল খাটালে কেন? তোমরা 12 বছরে কী প্রমাণ করতে পেরেছো? তোমাদের সিআইডি কোনো সিবিআই দুটো পয়েন্ট, প্রথম কথা হচ্ছে হ্যাঁ মাথা উঁচু করে আছে, শূন্য হয়েছে, বাকি সবাই জেলে আছে ইত্যাদি ইত্যাদি, আমি শুধু তুমি মাঝে বলো না, তোমার সাথে বলো কোথায় বললে, মুখটা ঘি নিচ্ছ, রেডি হচ্ছ তাকে, শোনো শুনে নাও না বলছি, 12 মিনিটে থামালে বলে 8 মিনিটে থামিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে বললাম না বলে মাঝে বলো না, ঠিক আছে শোনো ভালোভাবে শোনো, মজা হবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মানুষ তো এমনি এমনি কাউকে 5% করে না, মানুষের কিছু অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার জায়গা থেকে মানুষ করে। এবার আমি তোমার একটা কথা বলছি, অরূপদা যে বলেছে সুশান্ত ঘোষের কথা, তো সুশান্ত ঘোষের কথা তুমি বাদ দাও, তুমি বলো তো মনোরঞ্জন পাত্রকে তোমরা ক্যান্ডিডেচার দিয়েছিলে, সেই মনোরঞ্জন পাত্র দোষী সাব্যস্ত হয়েছে বাঁকুড়ার তালল্যাংরা সিটের একজন ক্যান্ডিডেট, তার হয়ে তোমরা আবার বলছো আমরা সুপ্রিম কোর্টে যাবো, লড়তে বুক চিতিয়ে লড়াই করছো, দোষী সাব্যস্ত হওয়ার পরেও, দোষী সাব্যস্ত বাদ দাও, অভিযোগ আসার পরে তৃণমূল কংগ্রেস বহু নেতাকে তাদের দল থেকে সরিয়েছে, দোষী প্রমাণ কিন্তু একজনের ক্ষেত্রে হয়নি, এটা হচ্ছে নাম্বার ওয়ান, বলবো তো এটা নাম্বার টু, হ্যাঁ অনেকগুলো পাতা দিয়েছে সুমনদা। আমি যেটা বলতে চাইছি পরের পয়েন্ট, সেটা হচ্ছে আমি পরের পয়েন্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখো আমাদের কাউকে জেলে ভরতে পারিনি, তোমরা যে পয়েন্টটা যেটা তোমরা বারবার বলো না, দুটো কথার মধ্যে একটা কথা মানতে হবে, হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসা পরায়ণ, যেটা নিয়ে আজকে আলোচনা চলছে 5টার 4টের বদলে 8টা, আর না হলে বলো আমাদের কাউকে জেলে ভরতে পারিনি, কী মজা কী মজা, দুটো একসাথে তো বলা যায় না। তাহলে তোমাদের কাউকে জেলে ভরতে পারিনি, তার মানে একটা জিনিস হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় 4-এর বদলে 8 হয়তো মুখে বলছেন কিন্তু নীতিতে বিশ্বাস করছেন না, আর না হলে তোমারটা সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা করছেন। এবার এই তুমি দুটো ব্যাপারটা একটু ক্লিয়ার করো, প্রথম কথা হচ্ছে আমি শুধু যোগ করি, হ্যাঁ তোমার কাছেই যাবো সদরূপ, একবার শুধু যোগ করে নিই, সেটা হচ্ছে যে তোমরা দুপক্ষই দোষী সাব্যস্ত হওয়াটাকে এই অনুষ্ঠানে খুব বড় করে দেখছো, ভালোই মনোরঞ্জন পাত্রের কথা বলছো, আমি বলছি যে মানুষটা যে রাজনীতিবিদটা দোষী সাব্যস্ত হয়েছে একটা দুটো নয় 5-5টা মামলায় সমস্ত কোর্টে কনভিক্টেড দোষী সাব্যস্ত হয়েছে সেই লালু প্রসাদ যাদবকে ইন্ডিয়া জোটে একপাশে তোমরা একপাশে তৃণমূল নিয়ে বসে থাকো, হ্যাঁ দোষী সাব্যস্ত যদি ইস্যু হয় ওখানে ওই ইস্যু নয় এখানে ওই ইস্যু, আর যদি ইস্যু না হয় আমি প্রশ্নটা করলাম, এক সেকেন্ড বলবি প্লিজ, লালু প্রসাদ বলো, আমি প্রশ্নটা বলবো, আর আপনার দলের কথা বলছে আগে আমাকে তো উত্তর দিতে হবে, হ্যাঁ
প্রথম কথা হচ্ছে লালুপ্রসাদ যাদব কনভিক্টেড, জয়ললিতাও কনভিক্টেড, এনাকে নিয়ে ইন্ডিয়া জোট বৈঠক করছে, জয়ললিতাকে নিয়ে নরেন্দ্র মোদী বৈঠক করছে, জয়ললিতা দলকে নিয়ে নরেন্দ্র মোদী বৈঠক করছে। আমি বলছি দেবংশের কথা, মনোরঞ্জন পাত্র, বেশ আমি তোমাকে বলছি সুপ্রিম কোর্ট অব দি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অব দি সিপিএম ফাইট করবে, কারণ আমরা মনে করি মনোরঞ্জন পাত্র অপরাধী নয়, ফলস কনভিকশন হয়েছে, এবং এইটা এইটা মনে করার অধিকার আমাকে ভারতের সংবিধান দিয়েছে, কোনো পিসির বাড়ির দরজায় কুড়িয়ে পাইনি। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল, আমাদের যে প্রশ্নটা ছিল, একটা লোক সে বিজেপিতে গেলে সে চোর, সেই লোকটা যখন তৃণমূলে ফিরে আসবে সে আবার সাধু, এইটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। আমরা প্রতিহিংসাপরাণ মনে করি কিনা, আমরা মনে করি না, আমি একবার প্রতিহিংসাপরাণ শব্দটা উচ্চারণ করি, যারা করেছে তারা তার জবাব দেবেন। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে জেলে ঢোকানোর ইচ্ছা ছিল, তাই 39টা কমিশন বানিয়েছিলেন, 10 নয়া পয়সার দুর্নীতি খুঁজে পাননি, উনি অসহায়, উনি ব্যর্থ, উনি এখন প্রলাপ বকছেন যে আমি দয়া করে ছেড়ে দিয়েছি। খারাপ থাকলে কেউ 39টা কমিশন দেবে? আচ্ছা, মানুষকে তাহলে বলতে হবে তো যে বামপন্থীরা কোনো সাইবারি করেনি। আপনার না একটু ছেড়ে কি আছে ওইটা বলুন, নিজের জেলায়, শোনো শোনো, আমার নিজের জেলায় সাইবারি তো আমি জন্মাইনি তো। আরে ভাই, তোমার কথা এই হচ্ছে তোমার প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শুধু বলবে রাজীব, আমার বক্তব্য তুমি একাই বলবে, একাই উত্তর দেবে, আর কারোরটা শুনবে না। আরে আমি আমার নিজের জেলায় কমিশন ছেড়ে দাও, আমাদের ওগুলো পাঠান না, ফোনে কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই তুমি তো কথাটাই শুনছো না, আমার বক্তব্য তুমি এত কিছু বলছো, ছেড়ে দাও। আমার নিজের জেলায় হাওড়ায় তৎকালীন হাতে ভোট দেওয়ার জন্য হাতের পাঞ্জা কেটে নিয়েছিল, সেটা জানো তো? আমদার কেন্দুয়াতে, আমদার কান্দুয়াতে, আরে ভাই স্যার অনেক জনের আছে, সেটা নাম তাহলে আমাকে এখন পরে বলতে হবে। ঘটনা তাহলে আমাকে এখন আমি বলছি, একটু সময় দাও। আপনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাছ থেকে পাঠানো বেআইনি চাকরি রেকমেন্ডেশন আপনার মোবাইল আছে, সেই নামটা এবারে আমার বক্তব্য আমি নিজে ডিফেন্ড করবার জন্য যথেষ্ট, কাউকে সেভ করতে হবে। আরে ভাই আবার তুমি প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর তো দিতে দাও আমাকে, এই করতে করতে 9:30 বাজে যাবে, আমার উত্তরই দেওয়া যাবে না। আচ্ছা 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 আচ্ছা, প্লিজ হ্যাঁ বলুন। আমি একটা কথাই বলি, আমি আবার বলছি, রাজনীতিতে ন্যাচারালি যখনই একটা, এ তো অবশ্যই একটা নির্বাচন এসেছিল 2021 সময়, এবং সেই সময় আমি দল পরিবর্তন করেছিলাম, আমার কোনো যে কোনো কারণে হোক, অভিমানে হোক, রাগে হোক, বলুন আমি, আরে ভাই শেষ করুন শেষ করুন ভাই, আমি একটা দল পরিবর্তন করেছিলাম। এখন দল পরিবর্তন করলে এটা স্বভাব সিদ্ধ যে একটা আমার বিরোধী তখন যারা রয়েছে তারা তাদের মতো করে বলবে, আমাকে আমার মতো করে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভালো করে আপনার মতো করে সত্যি বলেছিলেন না মিথ্যে বলেছিলেন? তুমি কথাটাই তো শুনছো না, পাঁচবার শুনেছি, এবার খালি বলুন আপনার মতো করে যেগুলো বলেছিলেন সত্যি বলেছিলেন না মিথ্যে বলেছিলেন? শুনে নাও, মমতা আলিঘাট থেকে আপনার কাছে গিয়েছিল রিকমেন্ডেশন, ওটা সত্যি ছিল না মিথ্যে ছিল? আমি আপনার কথাই শুনছি, কাইন্ডলি যদি একটু বলেন। ভাই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও দুর্নীতি বলেনি, যদি শুনে থাকো। দাঁড়াও 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 দাঁড়াও, বলেছিল এমন দপ্তর, দাঁড়াও 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 ভাই, উত্তরটা দিতে দাও। বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কার সাজি করেছে, শোনো, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা ইউজ করেছিল ওয়ার্ডিং ছিল কার সাজি, ঠিক আছে? দাঁড়াও, আরে এই তো তুমি বলে দাও, তুমি বলে সেই দিন ছিলে, আরে এটা উনি ভালো জানেন কি বলেছে, এটা তুমি কি করে এইবার আমলে বিচারপতি অরুণাভ বসুর নেতৃত্বে সাইবারি কমিশন হয়েছে, এটা রিপোর্ট কোথায়? এটা আমাদের, আমি বলছি দলীয় টাকায় নয়, আমি শুধু একটা পয়েন্ট, এটা আমার আপনার পরের টাকা, আমি একটা পয়েন্ট এবং জানি একটা পয়েন্ট সজল, একটা পয়েন্ট আমি একটা, আমি শুধু শতরূপ থেকে, আমি শুধু শতরূপ থেকে একটা কথা বলি, আমি যে পডিয়ামে এতক্ষণ দাঁড়িয়ে বলছিলাম না সিপিএম এর এই অস্বীকার করার জন্য তোমরা শূন্য হয়ে গেছো, আমি তোমার শুধু একটা কথা বলি, আনন্দবাজার গ্রুপের একটা পত্রিকা ছিল এবেলা,
সে এবেলাতে বড় বড় করে হেডলাইন হয়েছিল 2016 বিধানসভার সময়। সূর্যকান্ত মিশ্র অ্যাডমিট করেছিলেন কেন্দুয়ায় কংগ্রেস কর্মীর হাত কাটা ভুল হয়েছিল। সূর্যকান্ত মিশ্র এবার এগোতে হবে, বেলা তো বেলা তো গড়িয়ে গেল।